আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ছোট হয়ে এসেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আকাশ। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সনদে স্বাক্ষরকারী দেশগুলো এখন আইনত বাধ্য নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে। এমন 124টি দেশের মাটিতে পা দেয়া তাই এখন নেতানিয়াহুর পক্ষে কার্যত অসম্ভব। ওসব দেশে গেলেই সংশ্লিষ্ট দেশের সরকার তাকে গ্রেপ্তারে বাধ্য। তবে প্রশ্ন হলো, কোন কোন দেশ এই পরোয়ানা কার্যকর করবে এবং আদৌ যুদ্ধাপরাধী নেতানিয়াহু গ্রেপ্তার হবেন কি? নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আদালত বলছে, নেতানিয়াহু ও গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে গাজার বেসামরিক জনগণকে তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জোনাথন কুত্তাবের বরাতে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আইন অনুযায়ী আইসিসির সদস্য দেশগুলো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য। মানুষ আইন মানবে এমন ধারণার উপর ভিত্তি করেই আইন প্রণয়ন করা হয়। সম্ভাব্য গ্রেপ্তারকারী দেশের মধ্যে রয়েছে ইউরোপীয় দেশগুলো, যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন এবং নেদারল্যান্ডসের মতো দেশ আইসিসির প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রাখতে পারে এবং নেতানিয়াহুকে গ্রেপ্তার করার উদ্যোগ নিতে পারে। আছে দক্ষিণ আফ্রিকা এবং কেনিয়ার মতো আফ্রিকান দেশগুলো, যারা পূর্বে আইসিসিকে সমর্থন করেছে, তারা এই পরোয়ানা কার্যকর করতে পারে। তবে আফ্রিকার কিছু দেশ অতীতে আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। এছাড়াও আছে ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো ল্যাটিন আমেরিকান দেশগুলো, যারা মানবাধিকার ইস্যুতে শক্ত অবস্থান নেয়, তারা এই সিদ্ধান্ত কার্যকর করতে পারে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ক্ষুব্ধ নেতানিয়াহু ও তার সঙ্গীরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইহুদি বিদ্বেষী যে সিদ্ধান্তটি নিয়েছে তা আধুনিক যুগের ড্রেফাস ট্রায়াল, আর এর সমাপ্তিটাও একই হবে। ড্রেফাস ট্রায়াল বলতে তিনি এক শতাব্দীরও বেশি সময় আগের ফ্রান্সের আলোচিত এক ঘটনাকে ইঙ্গিত করেছেন। তখন ফ্রান্সে সেনাবাহিনীর ইহুদি ক্যাপ্টেন আলফ্রেড ড্রেফাসকে অন্যায়ভাবে রাষ্ট্রদ্রোহ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। পরে তাকে নির্দোষ ঘোষণা করা হয়। নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে জারি করা আইসিসির এই পরোয়ানা আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের একটি বড় পদক্ষেপ। তবে এই পরোয়ানার কার্যকারিতা তাদের গ্রেপ্তার পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা তা অনেকটাই নির্ভর করবে রাজনৈতিক সমীকরণের উপর। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।